नमस्कार स्वागत प्राइम टाइम 18 स्टुडिओत गीताश्री गड़खुटी कांडक लेहतिया प्रतिक्रिया प्रकाश कर मुख्यमंत्री डॉ हिमন্ত বিশ্ব শর্মাই सबिघाको माति दिम कहार पाशे स्थान उठी जोमति प्रदान कर उच्छेदित लोकसभा षाठीटा बसबाश कर स्थान घटनार समय दह हजार मानु ऊला अह कार्य सन्देहजनक बुलिले मुख्यमंत्रीग সদৌ সংখ্যালঘু ছাত্র সন্থার প্রতিনিধি দলের মূর আলোচনা হয়েছিল যে ল্যান্ড পলিসি মতে মানুষে যান্ড পাব লাগে ছয় বিঘা মানে সকলকে ছয় বিঘাক মাতি দিমক মানে মঙ্গলদৈ ডিসির বহুালো এডিসির বহুালো ডিসিয়ে লই গেলক মাতি দেখালো কংগ্রেস দলের বিধায়ক সকল মূর তাত আহিলে মানে বুঝাই দিল যে ল্যান্ডলেস খেক আমি দিম কিন্তু বরপেটা বাগবরের অহা মানুষক তো আমি দিব নো আর মানে ছয় বিঘাক দিমে মানি ললে লওয়ার পিছত এভিকশন হল ইমান মানুষে দশ হাজার মানুষে লাঠি জুং লই ইয়ার পিছতো পুলিশক আক্রমণ করব নালাগিছিল যিজন ক্যামেরামেনে যে কাম করলে সেই গর্হিত কিন্তু সেইটো গোটেই ঘটনার মাত্র 30 সেকেন্ডহে বাকি আজি যেটো চারি মাহর চলি আছে আর এই ঘটনার আগত পিছত যিখিনি পুলিশের উপর আক্রমণ হল গোটেই ভিডিওটা চাব লাগবে নয় অকল তিন মিনিটের ভিডিও এটা চাই সিদ্ধান্ত ললে নহব নয় সেখানে মানে কংগ্রেস পার্টিক রিকুয়েস্ট করম যে মূর বহি গোটেই ভিডিও ফুটেজবিল চাও এই জায়গাত 83 মানুষক মারা হয়েছে কিছুদিন আগতো মানুষক মরা হয়েছে কোনবাটো তৃতীয় শক্তি তাত লুকাই আছে কেইদিনমান আগতে আমি ম্যাক্সিমাম এভিকশন হয়ে গৈছিলে তেতিয়াতো কোনো গণ্ডগোল হওয়া নাছিলে ষাঠি ঘর মানুষ এভিকশন করিব বাকি আছিল ষাঠি ঘর মানুষের বিপরীতে দশ হাজার মানুষ কোরপা আহিলে আর এনেকে নহব নয় তালিবানী তালিবানী শব্দ মুখ যি কক কিন্তু অসমখন এনেকে এড়ি দিব পারিব নি শিব মন্দিরের উপর মানুষে এনক্রোচ করে নেকি কালি তারমানে কামাখ্যার উপর এনক্রোচ করলেও মই একো করিব নোৱাৰি বৰদুৱা থানত করলেও একো করিব নোৱাৰি এটো কেনেকে মানি লব আর সেই তিন মিনিটের ভিডিওটো দেখালে নহব নয় তার আগর আর পিছর খেলি কত যাব অভিযান অভিযান কিয় নচলিব আরে সরকারের মাটিত আপনি মানে কেনেকে বহিম কিন্তু যিখিনি দুখিয়া মানুষ আছে তেওঁলোকক এতিয়া তাত বাগবরের মানুষ আহিছে তাত সরু খেত্রীর মানুষ আহিছে ঘরত মাটি আছেই নিজের জায়গাত মাটি আছেই তো তেওঁলোকক তো মই মাটি দিব নোৱাৰো এইটোতো মোৰ ঘৰৰ সম্পত্তি নহয় যে মই যাক ইচ্ছা তাকে দি দিম কিন্তু যিখিনি ল্যান্ডলেস মানুহ আছে দুখীয়া মানুহ আছে তেওঁলোকক ল্যান্ড পলিসি মতে ছয় বিঘাকৈ মাটি তেওঁলোকে পায় এইখিনিক মই দিম বুলি আজি দুমাহৰ পৰা কৈ আছো কংগ্ৰেছে এইবিলাক কৰে কাৰণে কংগ্ৰেছ অসমীয়া মানুহৰ মূল খুঁটিৰ পৰা আঁতৰি গ'ল সেই জাগাত 83 আঠজন মানুহক আমাৰ শ্বহীদ কৰা হৈছিল তার পিছতো হিস্ট্রি চলি আছে কাকুতো আজি 83 পৰা কাকুতো এজন মানুহকো গ্রেপ্তার নকৰিলে আজি কংগ্রেসে কি ভাবি আছে যে এটা সমষ্টিৰ পৰা গৈ আন এটা সমষ্টিত যাম এটা গোটেই বৰচলা সমষ্টিটো মানুহ আনি ঢিং আর রূপহীৰ পৰা ভৰাই দিলে কেনেকে চলিব অসমীয়া জাতিটো কত জিয়াই থাকিব এটা কৈছে আমিও অসমীয়া আমিও অসমীয়া আরে বাবা গোটেই বৰচলাখনত ঢিং রূপহীৰ পৰা মানুহ আনি ভৰাই দিলে চিপাজাৰত মানুহ লৈ আহিলে এটা আইডা আপুনি সারেন্ডার করে দিয়ক যে জাতি সত্তা নাই বুলি আর নহলে যুজক কিহর কারণে এসপি ডিস্ট্রিক্ট সাসপেন্ড করব লাগে তেওঁলোকে মূর অর্ডারত হে গৈছে তাতে সাসপেন্ড কাক করব লাগে যিজনে ঘটনা কোরপরা হল আর কংগ্রেসে কলে তো আর নকরো মোৰ কাৰণেইতো এভিকশনটো মোৰ কাৰণে ময়ে কৈছোঁ যে এভিকশন হ'ব লাগে কিন্তু মই ল্যান্ডলেস মানুহক মাটি দিব লাগে বুলিও কৈছোঁ এটা আপুনি নকৰিব নেকি আপোনাৰ মন্দিৰৰ ওচৰত মানুহ বহি গ'লে আপুনি এভিকশন কৰিব নক'ব নেকি দিয়ক আপোনাৰ ঘৰখনত গৈ মই দখল কৰোঁ আপোনাৰ মাটি আছে মুখ্যমন্ত্ৰী হে